আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আসছিলাম অবশ্য বিআরটিসিতে, গেছে 4 মাস আগে। আমরা এখান থেকে ট্রেনিং করছিলাম, কিন্তু ট্রেনিংয়ের এখনও পরীক্ষা হয় নাই আমাদের। পরে আরও আরেক রাউন্ড শেষ, আরেক রাউন্ড আবার ভর্তি হইতেছে আজকে, পরীক্ষা দেখ খোঁজখবর নিতে অবশ্যই বিআরটিসি আসছিলাম। আর আমাদের এখানে একটা কোর্স সম্পন্ন সার্টিফিকেট দেয়, অবশ্যই এটা দিয়ে দিয়েছে এই জন্য আসা। আর এটা আমরা অবশ্য সবাই চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলে পরীক্ষা হবে কি না, তো এরকম একটা ধারণা ছিল। তা পরীক্ষা শেষ পর্যন্ত হবে, আমাদের লার্নার কার্ডও হয়ে গেছে। কয়েকদিন পর আমাদের ফরহাদ ভাইয়ের সাথেও দেখা। অবশ্য সবাই এখনও আসে না, এক একজন আসতেছে, আবার কেউ কেউ একটু দেরি করেও আসবে, যে যে জানছে অবশ্যই সবাই আসতেছে। অবশ্যই রোজা রমজান মাস, অবশ্যই সবাই ভালো থাকবেন। আর যে রোদ উঠছে অবশ্য মাথাটা একবারে অস্থির, যারা বাইরে বারো হয়েছে বা তারাই জানে যে আসলে রোদের পরিস্থিতিটা কত। আর এখানে সেবার মানটা অবশ্যই ভালো, সেফ পজিটি আন্ডারে যারা যারা এই প্রশিক্ষণটা করতেছে অবশ্যই সবাই মোটামুটি ফিল। যারা বেকারত্ব বেকার আছে বা তাদের জন্য এই জিনিসটা খুব ভালো, কারণ ফিতে সার্টিফিকেট লাইসেন্স আবার 12,000 টাকাও পাওয়া যায়। এটা বেকারত্বের আসে অবশ্যই ভালো কাজ করে, মানে একটা উপকৃত হয় যারা মোটামুটি আগ্রহ আছে তারা অবশ্যই করতে পারেন এই জিনিসটা, কারণ এটা ভালো একটা প্রসেস। সবাই করতেছে, আর 2 রাউন্ড শেষ হয়ে গেছে। অবশ্যই এবার পরীক্ষাটা অনেক পিছিয়ে গেছে, কারণ হেরাই জানে অবশ্যই আমাদের পরীক্ষাটা হবে। এতটুকুই সান্ত্বনা বা সন্তুষ্ট। তা সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার এখানে গিয়ে আবার কোনো আপডেট নিয়ে অবশ্যই। আসসালামু আলাইকুম।